Hello guys, welcome to Air 64. আমি আছি এই মুহূর্তে মহামুনি পাহাড়তলি গ্রামে। আজ 28 তারিখ প্রভারণ পূর্ণিমা আর আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে মহামুনি মন্দির। এই মন্দিরটি 1805 থেকে 1831 সালে এই সময়কালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এখন এটা অনেক আধুনিকায়ন করা হয়েছে এই মন্দিরে, যার কারণে সেই ঐতিহাসিক অথবা পুরনো সেই ফিলটা এখন আর তেমন পাওয়া যায় না। তবে এখানে আসার পর আমি অনেক কিছুই নতুনভাবে জানতে পেরেছি। আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহামুনির সবচেয়ে পুরনো মন্দির, যেখানে প্রথম বুদ্ধমূর্তি স্থাপন করা হয়। হয়তো একটু সাউন্ড নয়েজ পাওয়া যাচ্ছে, যার জন্য দুঃখিত, কারণ এখানে অনুষ্ঠান চলছে। আমরা অনেকেই হয়তো জানি যে কি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। বাট এখানে আসার পর আমি নতুনভাবে অনেক কিছু জানতে পারি। তার মধ্যে প্রথম একটি হচ্ছে আমার সামনে এই যে বুদ্ধগুলোকে দেখতে পাচ্ছেন, যে বুদ্ধমূর্তিগুলো, এগুলো হচ্ছে বুদ্ধের, এই গৌতম বুদ্ধের আগে আরও 27 জন বুদ্ধ ছিল যারা এই বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করে। এখানে ফার্স্টে যে বুদ্ধটিকে দেখতে পাচ্ছেন, তানাঙ্কার বুদ্ধ, ইনি হচ্ছে যে বৌদ্ধ ধর্মের প্রথম প্রতিষ্ঠাতা বলা যায়। এরপর পর্যায়ক্রমে আরো এই, আমি জানি না এটাকে উচ্চারণে কি বলবে, মেঘনাথ বুদ্ধ সম্ভবত, এই যে ইনি হচ্ছে দ্বিতীয় বুদ্ধ। ঠিক সেম ভাবে এখানে আরো 27 জন বুদ্ধ রয়েছে। সামনে পিছিয়ে এই যে বুদ্ধগুলোকে দেখছেন, এরাই হচ্ছে যে গৌতম বুদ্ধের আবির্ভাবের এর আগে যে 27 জন বুদ্ধ ছিল তারা। আমি এখানে এসে জানতে পারলাম যে গৌতম বুদ্ধের আগে আরও 27 জন ছিল, তাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট সময়কাল ছিল। তারা তাদের সময়কাল শেষ করার পর এখন বর্তমান সময়ে যার সময়কাল কি হচ্ছে যে বৌদ্ধ ধর্মের ভগবান গৌতম বুদ্ধ, আর পর্যায়ক্রমে তিনি হচ্ছে 28 নম্বর। শেষে এখানে মাঝখানে একটি মূর্তি দেখা যাচ্ছে, যদিও আমি শিওরলি জানি না এটা কার মূর্তি। তবে বাহিরে মাইল ফলক যেটা থাকে আর কি, সেখানে পরে বুঝতে পারলাম ইনি যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে চাইঙ্গ ঠাকুর। তিনি এই মহামুনি মন্দির প্রতিষ্ঠা করেন 1805 কি 1831 সাল, এই সময়কালের ভিতরে। এখানে মতবিদ রয়েছে, তাই নির্দিষ্টভাবে কোনো নির্দিষ্ট সময়কাল বলা হয়নি। আর আমার সামনে এখন যেই স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, এখানে সবচেয়ে বড় যিনি তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ, আর এর সাথে আরও 5 জনকে দেখতে পাচ্ছেন আপনারা। এরা হচ্ছে যে গৌতম বুদ্ধের প্রথম, তিনি যখন বুদ্ধত্ব লাভ করে তার প্রথম যে 5 জন তার শিষ্য হিসেবে শিষ্যত্ব লাভ করেন, তারাই হচ্ছে যে এরা। আমরা এই মুহূর্তে মহামুনি বিহার থেকে বের হয়ে গেলাম, মহামুনি মন্দির থেকে।
আমরা এখন যাচ্ছি সামনে একটি বিহারে, বিহারটির নাম আমি জানি না অ্যাকচুয়ালি, বিহারটার নাম কি? প্রজ্ঞা বিমুক্তি বিহার। আচ্ছা, যে আচ্ছা, প্রজ্ঞা বিমুক্তি বিহার কোন দিকে? ডানা দিয়ে। সো মন্দির পর্যন্ত যেয়ে নেই, তারপর দেখানো হচ্ছে ওখানে কি আছে। অনেকটুকু পাহাড় পার দিয়ে এখানে আসতে হলো। সামনে আর বাইক নিয়ে যাওয়া যাবে না, কারণ এখানে ধর্মীয় অনেক রীতিনীতি আছে, আর এই জায়গায় জুতোগুলো রেখে তারপর যেতে হবে সামনে। আমার পাশেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই আর্যসত্য বিহারের দেশনা কেন্দ্র। এখন অনেকেই হয়তো জানেন না এই দেশনা জিনিসটা কি। যেরকম হুজুর থাকে আমাদের ইসলাম ধর্মে, তেমনি তাদের হয় যে ভান্তে, তাদের ভান্তেরা তাদের যে এলাকায় যেসব সাধারণ মানুষ রয়েছে তাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়ে থাকে আর কি। যেমন আমাদের সময় অনেক আমাদের মাহফিল হয় না, ঠিক তেমনটা, এটাকে বলে দেশনা। আর এখানে এই ছোটো মঞ্চটাই বসেন, ভান্তেরা বসেন, বসে এই জায়গাটিতে বাকি সকলকে দেশনা দিয়ে থাকেন। আমরা সামনে এই জায়গাটা কি? আচ্ছা, এখানে গৌতম বুদ্ধের একটি মূর্তি পাওয়া গেছে। এই যে গৌতম বুদ্ধের যে মূর্তিটি দেখতে পেলেন, আমি হয়তো ভেবেছি, আমি যেটা ভেবেছিলাম যে হয়তো অন্যান্য ধর্মের মতন এই বুদ্ধ মূর্তিগুলো এখানেই তৈরি করা হয়, বাট এই মূর্তিটি বার্মা থেকে আনা হয়েছে। এটা সম্পূর্ণ পিতলের তৈরি। আর আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে থুতাঙ্গ কুটির। আর কিছুই নেই এখানে দেখার মতো আপাতত, কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে যে সকল নিয়মকানুন রয়েছে, যেসব পূজা রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে। এইমাত্র আমরা মন্দির থেকে বের হয়ে গেলাম, আর আমি তাদেরকে নিয়ে চলে যাচ্ছি খেলার ঘাটে। খেলার ঘাট অ্যাকচুয়ালি নদী, কর্ণফুলী নদীর পাশের একটি জায়গা। সো খেলার ঘাট যেয়ে নেই, তারপর খেলার ঘাট গিয়ে দেখা হচ্ছে আবার। চলে এসেছি খেলার ঘাটে। জায়গাটা আসলে বলে বোঝানোর মতো না, এত সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে শিখিয়েছি মহামুনি সংস্কৃতি সংঘ, মানে এই গ্রামের একটি ক্লাবে। এখানে বসে আমি আপনাদের একটা ছোটো একটা গল্প শোনাব এই গ্রামের নিয়ে। তার আগে ক্লাবের পরিবেশটা একটু দেখে নিই। এবার মহামুনি নিয়ে কিছু গল্প শুনে, আমি এই গ্রামে ফার্স্ট আসি আজ থেকে 3 বছর আগে আমার এক স্টুডেন্টের মাধ্যমে। তাদের বাড়িতেই আজকে আসা, সেই সাথে এই এলাকা ঘুরে দেখা। আমরা ছোটোবেলায় বইয়ে অনেক আদর্শ গ্রামের গল্প শুনেছিলাম, যে একটি আদর্শ গ্রামে কী কী থাকে, সুন্দর একটি পরিবেশ থাকে থাকার, সবাই মিলেমিশে থাকে, একটি ক্লাব থাকে, ক্লাবে অনেক ধরনের সামাজিক
কার্যক্রম হয়ে থাকে। এই গ্রামটি তার একটি ছোট্ট উদাহরণস্বরূপ বলা যায়, কেননা এই যে মহামুনি সংস্কৃত সংঘ, এখান থেকে অনেক ধরনের অনেক কালচারাল প্রোগ্রাম, অনেক ধরনের খেলাধুলা, যেমন একটু আগেই দেখে রাখলাম যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে ওখানে এলাকার সকল, মানে এটা আমি এই মুহূর্তে আছি একটি বৌদ্ধ পাড়ায়, এর পাশে হিন্দু পাড়া আছে, এরপরে আবার মুসলিম পাড়া আছে, তিন পাড়ার মানুষ এসে একসাথে এখানে এই উৎসব সেলিব্রেট করছে করতেছে। আর প্লাস এই যে কালচারাল যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো তো অংশগ্রহণ করতেছে। মহামুনি গ্রাম আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, আমি ট্রাই করি প্রতি বছর একবার হলে একবার হলেও এক থেকে দুই দিনের জন্য ঘুরে যেতে, কারণ এখানে একটা মেন্টাল পিচ আছে। কেমন বিভিন্ন গ্রামে দেখি যে কি রাজনীতি খুব খুব কঠিনভাবে জড়ায় থাকে রাজনীতির ব্যাপারটা, যেখানে যদিও বলতে গেলে এই এলাকায় আমি এখন পর্যন্ত কোনো রাজনীতি কোনো কার্যক্রম দেখতেই পাইনি। প্রথম রিজন হচ্ছে এটা, আর দ্বিতীয় রিজন হচ্ছে খুবই শান্তশিষ্ট এই গ্রাম, সবাই খুব সুন্দরভাবে মিলেমিশে থাকে। আমি অন্য ধর্মের মানুষ হলেও মানুষ আমাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন আমি তাদের ধর্মের একজন, তারা আমাকে খুব যেভাবে আপ্যায়ন করছে এই এলাকায়, আমি জানি না অনেকে হয়তো আমাকে চিনে না, বাট তারাও আমাকে খুব সুন্দরভাবে গুছিয়ে ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছে যে আপনারা এখানে যান এখানে যান এমন কিছু। সো এইবারের ট্যুর হয়তো আমার জন্য একটু বেশি স্পেশাল থাকবে, আমি সবাইকে সাজেস্ট করব যদি কখনো সুযোগ হয় একবার মহামুনি গ্রাম ঘুরে যাবেন, অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী জিনিসও দেখে যেতে পারবেন, আর সেই সাথে অসাধারণ হয়তো একটা মেমোরি নিয়ে যাবেন এখান থেকে। সো আর কি আজকের মতো বিদায় নিচ্ছি এই মহামুনি গ্রামের ফার্স্ট পার্ট থেকে, তাতে প্রবারণার হয়তো মানুষ উৎসব হবে, দেখা হচ্ছে পার্ট টুতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, ওয়েলকাম টু এয়ার।